জীবনের বাজি রেখে সত্যজাত কুকুর বাচ্চাকে পরিত্যক্ত কুয়া থেকে উদ্ধার করলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা কুকুরের বাচ্চাটি কুয়োতে পড়ে যায় দশ ফুট উচ্চতা বিশিষ্ট মাটি ফেলে ফেলে উচ্চতা তারপর তারা করে অক্সিজেনের অভাব তারাই পরিত্যক্ত কুয়োতে উদ্ধার করে সব প্রতিকূলতাকে দূরে রেখে কুকুর ছানাটিকে তারা নিচে নেমে উদ্ধার করে কুকুর ছানাকে মায়ের করে তুলে দেন তারা মায়ের আর্তনাদ বোঝা মুশকিল কি করে বোঝাবে সন্তান আওয়াজ কয়েকদিন ধরে চিৎকার তাদের এই সহযোগিতায় সন্তানের মায়ের কোলে পৌঁছে দেয় তারা প্রাথমিক চিকিৎসা করা হয় বাচ্চাটি এখন মোটামুটি সুস্থ আছে এই মানবিক মুখ আর কত পাওয়া যায় কোথাও বাজি পটকা লাগিয়ে আহত করাচ্ছে কুকুরের দৃশ্য শিউরি শহরে প্রথম নয় এই প্রতিনিধিরা রাত জেগে পথ কুকুরদের নিরলস সেবা করে চলেছে ঘটনাটি ঘটেছিল ডাঙার প্রায় একটি পরিত্যক্ত বাড়ি কুয়োতে অসহায় আর্তনাদ মায়ের ব্যথাকেও বোঝে সন্তানের প্রতি ভালোবাসা চোখের জল ভাষা সাধারণ মানুষের অচেনা তার তে মাত্র এই ছবি এবং মাত্র আমাদের ক্যামেরায় ধরা পড়েছে